স্বীকৃতি তিনি। শিয়ালদহ বনগাঁ ট্রেন লাইনে বছরের পর বছর এই নামেই তার পরিচিতি। এক হাতে সন্তান, অন্য হাতে লজেন্সের কৌটো। এভাবেই লড়াই চলছে বছরের পর বছর। লজেন্স বিক্রি করেই ধরেছেন সংসারের হাল। এক স্টেশন থেকে অন্য স্টেশন, এক ট্রেন থেকে অন্য ট্রেন। তারই মাঝে কামরায় কামরায় হাত পাড়া। লজেন্স নেবেন দাদা? লজেন্স, হরেক কিসমের লজেন্স। অসুস্থ স্বামীকে সুস্থ করতে, ছেলে মেয়েকে মানুষ করতে, ট্রেনে হকারি করতে নামা রীনা দেবনাথের। শিয়ালদহ বনগাঁ ট্রেন যাত্রীদের কাছে রীনা দিদি কোনো নতুন নাম নয়, কোনো নতুন মুখও নয়। এভাবেই তাকে সন্তান বলে প্রতিদিন হকারি করতে দেখেন আপ ডাউন ট্রেনের যাত্রীরা। লজেন্স বিক্রি করতে করতেই কখনো দমদম স্টেশনে নেমে পড়া, কখনো আবার শিয়ালদহ স্টেশনে পৌঁছে যাওয়া, আবার দিন শেষে ছেলে কোলে বাড়ি ফেরা। এটাই লজেন্স দিদি রীনার বারো মাসা। যেখানে মা নেই, বাবা নেই, পিসি নেই, ভাই বোন, আমি কি নিয়ে বাঁচব? সবাই লাঞ্ছনা বাঞ্ছনা দিত, খালি খালি নাতি জাতা মাত্র আমাকে দেখার মতন কেউ ছিল না। তখন মরতে এসেছিল, তখন ও মানে আমার হাজব্যান্ডের মা তুলে নিয়ে ওর সাথে আমাকে দিয়ে দেয়। আর আমার হাজব্যান্ড খুব বড় লোকের ঘরে ছেলে, ব্যারাকপুরে বাড়ি, রায়চৌধুরী বংশের বউ। আমি কোনোদিন আমি ভাবতে পারিনি আমি ট্রেনে হকারি করবো। ফুড ক্যান্ডিগুলো এখনো আর কেউ ডাকলে জানাবেন, ফুড ক্যান্ডি চকলেটটা কেউ নেবার আছেন দেখি ঠাকুর। এ ওয়ানে ফুড মাসে একটু দেখি, এ ওয়ানে ফুড ক্যান্ডিটা লাগলে জানাবেন। পেতে আমার স্বামীকে সুস্থ করেছি, অসুস্থ স্বামী আমার শাড়ির আসন করে থাকতো, আর মেয়েকে আমি কোলে নিয়ে এই মেন সেকশনে হকারিতে নামি। এই মেন সেকশনে প্রত্যেকটা প্যাসেঞ্জার আমাকে চেনে। এখন 19 বছর বয়স, মেয়ে এখন ঘরে বসে। ভাগ্যের এখনো পরিহাসে চোখে জল এলেও চোখের সেই জল মুছে নেন রীনা। শক্ত হাতে ছেলেকে আঁকড়ে ধরেন, ইঞ্জিনিয়ার করতে হবে যে, তবেই তো সফল হবে এই লড়াই। আমার সাথে বেরিয়ে কোনোদিন সকাল 7টায় বেরোয়, কোনোদিন 10টায় বেরোয়, আমার তো কোনো টাইম টেবিল থাকে না। আর ওর বাবা যেটুকু ইনকাম করে সেটুকুতে ঘর ভাড়া, কারেন্টের বিল, ঘরের খাওয়া চালায়। আর আমি যা ইনকাম করি ছেলের দুধ টুধ ওষুধপত্র এইসব হাত খরচার টাকা সব কিছু। ও বড় ইঞ্জিনিয়ার হতে চায়, ও ট্রেন চালাবে। ও ছোটবেলা থেকে বলতো যে আমি পড়াশোনা শিখে মা ইঞ্জিনিয়ার হবো, তোমাকে আর বাবাকে আর কাজ করতে দেবো না, তোমরা দুজনে বসে থাকবে, আমি যা রোজগার করে না দেবো তোমরা খাবে। এই হকারি করে 1.5 লাখ টাকা জমি ছিল আমার লোক, এটা গল্প না, এটা বাস্তব কথা। সেই টাকাটা আমার শ্বশুরবাড়ি থেকে ছোট করে নিয়েছে, সব নিয়ে নেওয়ার পর ও কোমা হয়ে গেছিল। তারা না পেয়ে তখন আমি এই লাইনটা বেছে নিই, হকারিটা। আমি রোজগার করে আমার হাজব্যান্ডকে সুস্থ করেছি। তখন আমার বড় মেয়ে আছে 19 বছর বয়স, তখন ও 6 মাসের কোলে। আমাকে 10টা পয়সা দিয়ে কেউ হেল্প করার ছিল না দিদি। ট্রেনে লজেন্স বিক্রি করেই স্বামীকে সুস্থ করেছেন রীনা, মেয়েকে বড় করেছেন, এবার ছেলেকে মানুষ করার লড়াই। এই লড়াইকে কুর্নিশ জানায় রিপাবলিক বাংলা।